বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিজস্ব স্টুডিও থেকে একটি বিশেষ প্রোগ্রাম করছি। আমাদের এখানে যেটি আছে বাংলাদেশ বিউটি সার্ভিস অ্যাসোসিয়েশন, তাদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমি প্রথমে একটু তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে যিনি আছেন কানিজ আলমাজ, যাকে আপনারা সবাই চেনেন, তিনি পার্সোনার এমডি সিইও এবং তিনি এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমার বাম পাশে আছে গীতিজের, যিনি কর্ণধার, যিনি আপনার এই অ্যাসোসিয়েশনের হলো ভাইস প্রেসিডেন্ট। এবং আমাদের এই দিকটা আছেন বিন্দিয়ার শারমিন কোচি, তিনি এই অ্যাসোসিয়েশনের বিউটি সার্ভিস অ্যাসোসিয়েশনের উনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তা আমরা আজকে মূলত যে বিষয়টি এখানে আলোচনা করব, আমি প্রথমে যিনি এটি প্রেসিডেন্ট এবং পার্সোনার যিনি কর্ণধার, তার কাছে একটু জানতে চাইব যে আপনাদের অ্যাসোসিয়েশন যেটা করেছেন এটার মূল উদ্দেশ্যটা কি। অ্যাসোসিয়েশনটার মূল উদ্দেশ্য হলো যে আমরা একটা প্ল্যাটফর্মে সবাই একসাথে হব, প্রথম উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের এই সেক্টরে প্রচুর মেয়েদের সংখ্যা বাড়ছে, কাজ করছেন সবাই এবং মোটামুটি মেয়েরাই চালাচ্ছে এই সেক্টরটা, তো সবাই মিলে কেন আমরা একটা বড় প্ল্যাটফর্মে না দাঁড়াই। কারণ আমি আমার পাশে কে কাজ করছেন তাকে চিনি না, আমার অন্য ডিস্ট্রিক্টে কারা কাজ করছেন তাদেরকে জানি না, চিনি না, কিন্তু আমরা একই পেশায় আছি। তো সেই জন্যই আমরা চেয়েছি একসাথে হতে সবাই, আর আমাদের সমস্যা, আমাদের ভালো কাজ, আমাদের খারাপ কাজ সব কিছুই যাতে আমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলতে পারি, একজন একজনের কাছ থেকে শিখতে পারি, জানতে পারি, তারপর যার যেখানে সমস্যা আছে সেই জায়গায় গিয়ে সবাই মিলে একসাথে দাঁড়াতে পারি। এই সব বিভিন্ন কারণে, যেমন এখন এই তো কথা আসবে যে ভোক্তা অধিকার নিয়ে আমাদের একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ বলবো, একটা সংকট ছিল যে আমরা আগে জানতামই না যে ভোক্তা অধিকারের একটা দায়িত্ব আছে আমাদের, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাদেরও একটা বিশাল দায়িত্ব। এই জিনিসটাই আমরা জানতাম না। যখন আমাদের ওখানে অভিযানে এসছে তখন আমরা ভয় পেয়েছি, তখন আমরা জানিও না বুঝিও না, আমাদেরকে দেখে অন্যরা ভয় পেয়েছেন, অনেকেই ব্যবসা বন্ধ করে দেবেন এরকম চিন্তা করছিলেন, কিন্তু আলটিমেটলি এই যে এখন তো আমরা মনে করি ভোক্তা অধিকার আমাদের একেবারে বন্ধুর মতোই বলবো, যে কোনো দরকারে তাদের কাছে যেতে পারছি, যে কোনো দরকারে ওনারা আমাদের কাছে আসছেন এবং আমাদেরকে বুঝিয়ে বলছেন, এবং আমাদের কাছে জিনিসগুলো এখন অনেক ক্লিয়ার যে যদি ব্যবসা করি ব্যবসা পরিচ্ছন্ন হতে হবে, আর আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করি, স্কিন হেয়ার সেই জায়গাগুলোতে যাতে কখনো কোনো সমস্যা না হয় আমার ক্লায়েন্টের, যিনি আমার কাছে সার্ভিস নিতে আসবেন তিনি আমার হলো তার অধিকার আছে আমার কাছ থেকে একটা ভালো সার্ভিস পাওয়ার। তো সেই জায়গায় যদি আমরা ভালো প্রোডাক্টটা না পাই, সেই জায়গায় যদি আমি সঠিক সেবাটা তাকে না দিতে পারি, তাহলে এটার জবাবদিহিতা আমার থাকবে এবং এই জবাবদিহিতাটা আমার কার কাছে থাকবে, যাতে ভোক্তা তার অসুবিধার কথাটাও একটা জায়গায় বলতে পারেন, তাতে করে আমাদের সচেতনতা বাড়বে, আমাদের সার্ভিসের মান বাড়বে। ধন্যবাদ আপনাকে, ভয় থেকে জয় করেছেন। একটা ভোক্তা অধিকারের বিষয়ে আপনাদের একটি ভয় কাজ করতো, আজকে আপনি তাদের স্টুডিওতে এসে আপনার কথা বলছেন, আমরা সবসময় ওয়েলকাম জানাই আপনাদেরকে। আমি একটু গীতিজের যিনি কর্ণধার আছেন, গীতি ম্যাডামকে আমি যেটি ওনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা তো বিউটি সার্ভিস অ্যাসোসিয়েশন, আপনাদের যে বিউটি পার্লারগুলো আছে, এবং আমি যেটুকু জানি যে এটি এখন মানে আপনার নেসেসিটি আইটেম হয়ে গেছে, এই অর্থে যে এখানে লক্ষ লক্ষ মেয়েরা তারা তাদের ইভেন একদম গ্রাম পর্যায়ে তাদের বাসায় কিন্তু ছোট করে একটা পার্লার করেছে বা এরকম তারা এই বিউটি সার্ভিসটা দিচ্ছে। সেখানে এই অ্যাসোসিয়েশন এই একটি প্ল্যাটফর্ম যেটি হলো যে আপনারা আপনাদের বিষয়গুলো আপনারা এটি অর্গানাইজ করতে পারছেন, আপনারা বলতে পারছেন, বা এটি একটি একটা শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তৈরি হলো। কিন্তু এর পাশাপাশি আপনারা যে প্রোডাক্টগুলো যে প্রক্রিয়র করেন বিভিন্ন জায়গা থেকে, এখানে তো আমাদের দেশে আমরা যেখানে দেখেছি যে আমরা যখন অভিযান করছি নকল ফেক এরকম বিউটি প্রোডাক্টের সয়লাভ হয়ে গেছে, সেখানে আপনার ভোক্তা অধিকারের সাথে আপনারা মিলে আমরা মিলে কিভাবে এই নকল প্রোডাক্টগুলো বা এগুলো কিভাবে রোধ করা যায়, এই বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে একটু বলতে পারেন। ভোক্তা অধিকার আমাদের এখন সাহায্য করছে, আমরা তো ঢাকার মানুষ, অনেক কিছুই আমরা অথেন্টিক পাই বা দেশের বাইরে গিয়ে নিয়ে আসি, কিন্তু যারা
ডিস্ট্রিক্টে থাকে তারা কিন্তু কিছুই পান না, তারা জানেনও না কোন জিনিসটা ব্যবহার করলে কি হবে এবং তাতে নানান রকম জিনিস ওরা বাজার থেকে কিনে কম মূল্যে কম খরচে কাজ করছে, কারণ ডিস্ট্রিক্টে কম খরচে না করলে ওরা চালাতেও পারবে না। তো সেই হিসাবে ওরা যেসব স্কিনের জন্য ব্যবহার করছে সেগুলো একটা অথেন্টিক না এবং ভালো না, সেগুলি স্কিনে নানান রকম প্রবলেম আসছে হচ্ছে এবং আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে। আমরা কমপ্লেন যে মানে সলভ করবো তারও কোনো উপায় নাই, কারণ আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, কারণ আমরা তো যে জিনিস আনি আমাদের নিজেরই লাগে, ওদের আমরা দিতে পারি না। দুই একটা দোকানের যেগুলো নাম বলি আমরা যেখানে যাই সেখানেও অরিজিনাল কুডটা চিনতে হবে, তারপর করতে হবে। যেহেতু আমরা এত বছর ধরে ব্যবসায় জড়িত এবং এই জিনিসগুলো আমরা নাকে গন্ধ নিলেও বুঝতে পারি, হাতে ধরলেও বুঝতে পারি, তো সেই জন্য আমরা হয়তো চিন্তিত করতে পারি। এখন আমাদের যদি ওনারা হেল্প করেন এবং আমাদের দেশের প্রোডাক্ট ভালো প্রোডাক্ট মানের প্রোডাক্ট তৈরি হয়, তাহলে সে প্রোডাক্টগুলো যদি আমরা মানে অল্প পয়সায় এবং ভালো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পাই, তাহলে আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা বিরাট বিশাল একটা উপকার আসবে এবং আমরা কম খরচে কাজ করতে পারবো, অরিজিনাল জিনিস দিয়ে কাজ করতে পারবো এবং কোনো কমপ্লেন থাকবে না কারো। ধন্যবাদ আপনাকে। আপনাদের আসলে আমি যেটুকু বুঝতে পেরেছি যে এখানে আপনারা যে প্রোডাক্টগুলো ইউজ করছেন সেটা আপনারা অনেক ক্ষেত্রে যেহেতু আপনারা ইম্পোর্ট করেন না বা আপনারা এটা তৈরি করেন না, আপনারা এটি আসলে বাজার থেকে কিনতে হয়, সেখানে বাজারে কিন্তু এই বিউটি প্রোডাক্ট এগুলো প্রচুর নকল ফেক হচ্ছে। সেখানে আমরা যদি কিছু অ্যাওয়ারনেস ডেভেলপ করি বা আমাদের আপনারাও আমাদেরকে তথ্য দিবেন যদি দেন যে কোথায় এই নকল প্রোডাক্টগুলো আছে, তখন আমরা কিন্তু কিছু অভিযান করে এটি বন্ধ করতে পারি। কারণ এই প্রসঙ্গে একটা কথা বলি যে এরকম হোয়াইটেনিং ক্রিম মেখে অনেক মহিলারা তারা সৌন্দর্য চর্চার পরিবর্তে ধরো তার স্কিনটা আপনার স্থায়ী ড্যামেজ হয়ে গেছে এবং সে কিন্তু যেটি বিউটি মানে বিউটিফিকেশনের জন্য যেটা করেছে তাকে কিন্তু এখন বাসার বাইরে বেরোতে তিনি লজ্জা পাচ্ছেন। তা এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের অ্যাসোসিয়েশন বা ভোক্তা অধিকার সংরক্ষণ আমরা যৌথভাবে যে কাজগুলো করতে পারি যে মানুষকে এইগুলো অ্যাওয়ার করা এবং আপনাদের তথ্য নিয়ে আপনারা যেখান থেকে এই যে নকল ফেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেটি যদি আমাদেরকে তথ্য দেন সেই জায়গায় আমরা এগুলো আমরা ব্যাপক অভিযান করতে পারি। তা আমি এই প্রসঙ্গে একটা জিনিস যে আপনাদের অনেকের ক্ষেত্রে মানে অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের অনেক ব্র্যান্ড আপনারা যে গীতিস বলেন পার্সোনা বলেন অথবা আদার যারা আছে তারা কিন্তু এই যে ব্র্যান্ডটা তৈরি করতে আপনাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এবং মানুষ আপনাদের জায়গায় একটা আস্থা রাখে। এর বাইরেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই বিভিন্ন অভিযোগ আসে বিভিন্ন সময় আপনাদের এই ইন্ডাস্ট্রির উপরে, হয়তো কোনো মিডিয়া একটা বা অথবা অন্য কেউ একটি ফেসবুকে পোস্ট দেওয়ার পরে দেখা গেলো যে আপনাদের একটা যে বিজনেসের একটা বড় ক্ষতি হয়ে যায়, আমাদের কাছেও প্রচুর অভিযোগ আসে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলেছি এখন যে এই অভিযোগগুলো যেটা আসে আপনাদের বিরুদ্ধে সেটি আগে আপনারা এটি অ্যাটেন্ড করবেন এবং সেখানে যদি এটি সমাধান না হয় তখন আমরা আমাদের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এই এই প্রসঙ্গে আমি যদি বিন্দিয়ার যিনি কর্ণধার বিন্দিয়া শারমিন তার কাছে জানতে চাই যে এই আপনাদের বিরুদ্ধে যে বিস্তর অভিযোগ আসে সেই অভিযোগের বিষয়ে আসলে কী কারণে বা কেন অভিযোগগুলো আসে বা সেখানে আপনাদের কী ভাবনা যে এই অভিযোগগুলো আসলে এটা তো অনেক সময় ভোক্তারা বা যারা এখানে এই সার্ভিস নেয় তারা হয়তো অনেক সময় প্রাইজের বিষয়ে বলে বা এই সার্ভিস যেটা প্রত্যাশিত সার্ভিস পায় না, সেইখানে আপনি যে জয়েন্ট সেক্রেটারি হিসেবে আপনি কী মনে করেন যে এই পার্লারগুলো বা এরা কী এখানে ব্যবস্থা নিলে এই অভিযোগগুলো কম আসবে? আসসালামু আলাইকুম, আমি শারমিন কোচি। একটু প্রথমেই আসলে কথাটা না বলেই না, আমি অনেক ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করে এসেছি কিন্তু আজকের এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য আসলে খুব সুন্দর, মানে এতটা ভালো লাগা ছিল যে আমরা আসলে অভিভূত যে ভোক্তার রাইট নিয়ে যারা কথা বলছেন তাদের একটা নিজস্ব স্টুডিও আছে, আমাদের আমি এখানে বসে কথা বলছি। তো প্রথমে আমরা যেটা বলতে চাই যে আমাদের ভোক্তা বললেই ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করছেন ওদের আসলে কথা শুনলে আমরা অনেক ভয়েই থাকতাম, যেটা আমাদের প্রেসিডেন্ট অলরেডি বলেছেন। তো অ্যাকচুয়ালি যেটা উনি এখন আমাকে যে কোয়েশ্চেনটা করলো এটা কিন্তু অনেক বড় একটা চেইন আমার মনে হয়, এটা আমরা বলতে চাই কারণ আমরাও কিন্তু ভোক্তা। আমরা যদি ধরি যে আমরা যে প্রোডাক্টটা আমরা আমাদের গ্রাহকদের দিচ্ছি আমাদের ক্লায়েন্টদের দিচ্ছি, আমরা কিন্তু এই প্রোডাক্টটা কিনে আনছি পারচেস করে আনছি, সো ইম্পোর্টারদের কাছ থেকে পারচেস করছি। সো আমার মনে হয় যে এই জিনিসটা আমরা যদি মনে করি আমরাও ভোক্তা, সো আমাদেরও কিছু অধিকার আছে যে আমরাও ওই প্রোডাক্টটা অথেন্টিক পাচ্ছি কি না, ওটা আমাদের মানে ব্যবহারযোগ্য কি না, ওটার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে যেসব প্রোডাক্টগুলো ইম্পোর্টাররা আমাদের দেশে আমাদের দেশে আনছে তারা প্রপার প্রসিডিওরটা মেনটেন করে আসছে কি না, এবং সেটা আসলেও আমাদের স্কিন কিংবা হেয়ারের জন্য
পারফেক্টলি ইউজ করার মতো কিনা সেটা তো আমাদের সেক্টর থেকে আমরা তো দেখবই, কিন্তু আমরা সেটা যাচাই করার আগে যেটা হয়ে যায় সেটা যদি আমি মনে করি যে এই চেইনটাতে যদি আমাদের এই ভোক্তা আমাদের ভোক্তাদের যে রাইট নিয়ে যারা কথা বলছেন যে এই সেক্টরটা আছেন, সো ওনারা যেই কাজটা হাতে নিয়েছেন সেটা শুধু অ্যাকচুয়ালি এক এক পক্ষেরই কাজ করছেন না, ওনারা কিন্তু এই চেইনটাকে একটা সমন্বয় করার চেষ্টা করছেন, যেটার জন্য আমাদের অনেক অনেক বেশি আমাদের হেল্পফুল হয়েছে, যেটা এখন কিন্তু যেই কাজটা বড় কাজটা আমরা ইম্পোর্টারদের সাথে বসতাম অনেকবার কথা বলতাম, কিংবা রিটেইলারদের সাথে বসতাম কথা বলতাম, সেলারদের সাথে বসতাম কথা বলতাম, সেই কাজটা আমাদের অনেক বেশি সহজ করে দিয়েছে। সো যেটা দেখা যাচ্ছে যে উনি যেটা বললেন যে আসলে সেক্ষেত্রে আমাদের কী করবো, যেটা ক্ষতি হচ্ছে, স্কিনের ক্ষতি হচ্ছে, হেয়ারের ক্ষতি হচ্ছে, অবশ্যই অনেক কিছু করার আছে। প্রথম কথা হলো অ্যাওয়ারনেস, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেটা লিগ্যাল অ্যাকশনের থেকেও অনেক বেশি কিছু। যেমন আমাদের বিউটি স্যালনগুলোতে যেটা হয়, তারা সার্ভিস নিতে আসে, আসার পরে তারা প্রপার যে টেক কেয়ারগুলো সেটা করার জন্য কিন্তু আমাদের কাছে বিন্দুমাত্রই কনসার্ন তারা থাকে না, কনসাল্টও করে না। তারা কী করছে, তারা একেবারে নর্মাল যে শপগুলো আছে কিংবা অনলাইন যারা অনলাইনে যারা সেল করছে তাদের প্রতি ডিপেন্ড থাকছে, ইভেন তারা জানেও না, জানছেও না যে প্রোডাক্টটা অথেন্টিক কিনা। সার্ভিস তারা নিচ্ছে বিউটি স্যালনগুলো থেকে, দেখা যাচ্ছে অনেক নাম করা স্যালনগুলো থেকেও নিচ্ছে, কিন্তু একটা সার্ভিস নেওয়ার পরে যে একটা টেক কেয়ার থাকে, স্কিন কেয়ার থাকে, হেয়ার কেয়ার, নিজের যে প্রাইভেট কেয়ারগুলো থাকে সেগুলো তারা কিন্তু ওই প্রোডাক্টগুলো ইউজ করছে, না জেনে ইউজ করছে। তো এর ফলে যে ক্ষতিটা হচ্ছে, যে প্রবলেমটা হচ্ছে, তখন বলে কি বলছে স্যালুনগুলোর দায়ভার চলে আসে যে আমরা ওই তিন দিন আগে আমরা ওইখান থেকে ফেসিয়াল করেছিলাম, তাহলে তো আমাদের এই ফেসিয়াল করার পরেই এই জিনিসটা হয়েছে। সো এই বিষয়গুলো আসলে একটা সতর্কতা, যে অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্টরা যদি একটু সতর্ক থাকে, এবং সেই সুবিধাটা করে দিচ্ছে আমাদের ভোক্তা অধিকার সংস্থা যারা আছেন, যারা ওনারা বারবার অ্যাওয়ারনেস দিচ্ছেন যে আপনারা এই এভাবে দেখে নেবেন, এভাবে দেখে নেবেন, এবং সচেতনতামূলক যে কার্যক্রমগুলো করছেন, আমরা যদি এইটা খেয়াল করি ওনাদের কাজগুলো কি সেটা যদি আমরা ই করি, আমার মনে হয় যে এটা অনেকাংশে কমে যাবে। এবং আমাদের যে চেইন, এই চেইনের সমন্বয়ের জন্য আসলেও থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের আজকের এই একটা প্ল্যাটফর্মে আমাদেরকে আনার জন্য আমরা আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরও অনেক কিছু জানার ছিল যেটা আমরা আসলেও জানতাম না, আমাদের এটা জানার যে ঝুড়িটা সেটা অনেক বেশি, আমি মনে করি যে অনেক বেশি আমরা গেইন করেছি। আমরা আপনাকে ধন্যবাদ যে আপনি যে ভোক্তাদের সচেতনতার কথা বলেছেন, এবং আমরা এই যে এই অনুষ্ঠান বা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ভোক্তাদেরকে আমরা অনেকটা সচেতন করতে পারবো বলে আমার বিশ্বাস। আমি আলোচনার প্রায় শেষ পর্যায়ে আসছি, একটু আপনার কাছে আরেকবার একটু আসতে চাই। এই যে ফেসবুকে বা বিভিন্নভাবে যে প্রোডাক্টগুলো আপনার মানে মানুষ আপনার কিনছে বিভিন্ন পেজ থেকে, সেখানে ভোক্তাদের জন্য আপনি কোনো মেসেজ দিবেন কিনা, আসলে কীভাবে অথেন্টিক প্রোডাক্ট এটা কীভাবে তারা বুঝবে, মানে সাধারণ মানুষ বা যারা এই সার্ভিসটা নিতে যায় তারা কি মনে হয় যেসব সব থেকে তারা জিনিসগুলো কিনে ভোক্তা অধিকারগুলি যেগুলি সেগুলি গিয়ে দেখে যে এটা অরিজিনাল কিনা, তারা যদি অরিজিনাল জিনিসটা রাখে তাহলে আর বাইরে মানুষ ঠকবে না, ওরা বাজে জিনিস কিনতে পারবে না। কিন্তু ফেসবুকে তো আপনার বোঝা যাবে না, কারণ ফেসবুক তো আসলে অনলাইনে বিক্রি হচ্ছে, অনলাইন যারা তারা তো কোথা থেকে কিনে, সেটা চকবাজার হোক, এখানে হোক, যেখান থেকে হোক, গাউসিয়া মার্কেট হোক, যেখান থেকে কিনে যখন যে দেশের বাইরে থেকে জিনিসটা এখানে আসে, তখন যদি এটা ভালো মতো করে দেখানো যায় যে অরিজিনাল জিনিসটা আসছে কিনা, না হলে ওটা ব্যান করে দিয়ে ওটা মানে ক্লিয়ারেন্স বন্ধ করে দিলে, তখন আমার মনে হয় তো অনেক বেশি উপকার হবে। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে আমি সুরমিলে বলতে চাই যে যে ভোক্তারা যেগুলো এটা কিনবে বা সেখানে তাদেরও কিন্তু সচেতনভাবে কেনা দরকার, যে কোনটা ফেক প্রোডাক্ট বা কিন্তু নকল প্রোডাক্ট, এবং সেটা কিন্তু জানানো দরকার, অর্থাৎ তার প্রতারিত হলে। আর আপনি যেটা বলেছিলেন যে আমাদের বিজনেস যারা করছেন বা আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন, আপনাদের বিরুদ্ধেও যদি কেউ মিথ্যা অভিযোগ করে, তাহলে আমাদের যে 54 ধারা আছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর, সেখানে 54 ধারায় কিন্তু আমাদের এখানে অভিযোগ করতে পারেন। সেই অভিযোগ যদি করেন তাহলে কিন্তু আমরা, যারা এরকম মানে ফেক অভিযোগ করে, অনেকে আছে যে আমাদের 25% অর্থ পাওয়ার জন্য অনেকে অভিযোগ করে, তাহলে কিন্তু আমরা ওই যে ব্যক্তি করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আমি সর্বশেষ যে মন্তব্য জানতে চাইব, আমাদের ব্রিটিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং পার্সোনার যিনি কর্ণধার কানিজ আলমাস ম্যাডামকে, যে
আপনি ভোক্তা বা যারা এই বিউটি সার্ভিস নিচ্ছে অথবা যারা আপনাদের যারা ক্লায়েন্ট আপনার যাদের জন্য এই সার্ভিসটা দিচ্ছেন তাদের জন্য আপনার সর্বশেষ কি মেসেজ, এটি যদি আপনি দেন তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করব। সব শেষে আগেই বলে নিচ্ছি যে বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন বিএসওএবির পক্ষ থেকে আমি ভোক্তা অধিকারের সবাইকে, এখানে আমরা আসলে সকাল থেকেই মিটিং করলাম এবং বিশেষ করে আপনাকে, যে সব সময় আমরা আপনাদেরকে যেভাবে পাশে পেয়েছি সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ, যে এই যে বিষয়গুলো আমাদের সচেতনতা দরকার ছিল। আর আমাদের ক্লায়েন্টদেরকে যেটা বলবো, যে যে সার্ভিসটাই নেবেন, যেখানে যে যেই পার্লারে যাবেন, যেই সার্ভিসটাই নেবেন না কেন, আপনি কী সার্ভিস নিচ্ছেন এবং কী প্রোডাক্ট ব্যবহার হচ্ছে সেটা যদি আপনি একটু দেখে নেন। আর সার্ভিসের শেষে আপনি একটু আগেই আপা যেটা বললেন, যে আপনার ব্যক্তিগত পরিচর্যার জন্য যে পণ্যটা আপনি ব্যবহার করবেন সেটা যেন সঠিক পণ্য হয়, অথেন্টিক হয় এবং আপনার স্কিনের জন্য উপযোগী হতে হবে, এবং সেটা যেন সঠিক পণ্য হয়, তার এক্সপায়ারি ডেট ঠিক থাকে, আপনার স্কিনের জন্য প্রপার হয়, তাহলে কিন্তু আপনার ওই ক্ষতিটা হবে না। তো সেই জন্য বলবো যে আমরা তো আপনাদের সাথে আছি, আমরা যথেষ্ট সচেতন হওয়ার করার চেষ্টা করব আপনাদেরকে, সেই সাথে আপনি নিজেও যদি একটু নিজের প্রতি খেয়াল রাখেন। আর স্কিন আর হেয়ারের কথা আরেকবার বলতে চাই, যে পরিচর্যার ক্ষেত্রে পরিচ্ছন্নতা, স্কিন যত পরিষ্কার থাকবে, যত কম প্রোডাক্ট ব্যবহার করবেন, যত কম মেকআপ ব্যবহার করবেন, আপনার ত্বকটা ততই ভালো থাকবে। এই সুযোগে একটুখানি ছোট্ট টিপস দিলাম তো সবাই। আর সব শেষে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে এই যে সব সমস্যার কথা আমাদের মধ্য থেকে উঠে আসলো, এই সমস্যাটার আসলে সব আমি মনে করি যে প্রথম যে উপকারটা হবে আমাদের, যে আমাদের দেশে যদি আমরা সঠিক পণ্যটা পাই, আমরা এই জায়গাটাতেই আসলে আটকে আছি, যে আমাদের দেশে একটা ভালো মানের এবং ভালো মানের এবং সাথে সাথে সেটা যদি মূল্যটা আমাদের রিচের মধ্যে হয়, আমরা সবাই যেটা ব্যবহার করতে পারি সেই ধরনের প্রোডাক্ট যদি আমরা আমাদের দেশে পাই, আমাদের দেশে যদি তৈরি হয়, এর চাইতে আসলে সুবিধা আমাদের চাইতে বেশি কারোই হবে না, আমাদের অনেক সহজ হবে সার্ভিস দেয়া এবং আমাদের সার্ভিসের মূল্য আমরা কমাতে পারবো সেই দিক থেকে। সেই জন্য আমি মনে করি যে প্রথম আমাদের প্রয়োজন, আমাদের এত প্রোডাক্ট প্রয়োজন হয়, সেই প্রোডাক্টগুলো যদি আমরা দেশের কোনো উৎপাদনকারী উৎপাদন করেন, আমাদের দেশে এখন বেশ কিছু জায়গায় আমাদের প্রোডাক্ট বানাচ্ছেন বেশ কিছু কোম্পানি, যাদের কাছ থেকে আমরা নিতে পারছি, এবং আমাদের যে পুরো রেঞ্জটা এই সবগুলোই যদি আমরা দেশে পাই, আমরা কখনোই আর বিদেশের দিকে তাকাবো না, আমরা আমাদের দেশের প্রোডাক্ট দিয়েই দেশের মানুষকে সেবা দেব। আপনার সর্বশেষ কথা রেশ ধরে আমি বলতে হয় যে আমাদের দেশীয় প্রোডাক্টের ব্যবহারের জন্য আমাদের আসলে, আমরা যদি দেশীয় প্রোডাক্ট ব্যবহার করি বা সেটা যদি ওই মানের হয়, তাহলে যেটা হবে কি যে আমাদের বিদেশ নির্ভরতা কমে যাবে, আমাদের যেটা আমাদের ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে, এখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে, আমরা অরিজিনাল প্রোডাক্টটা পাবো, এবং যেটা হলো আমার মনে হয় যে মূল্যের ক্ষেত্রেও কম্প্রোমাইজ করা যাবে, কারণ এইগুলো এত বেশি বিদেশি প্রোডাক্ট এত বেশি নকল এবং ফেকে ভরে গেছে, সেখান থেকে আমাদের যেটি আছে যে এই যে পার্মানেন্ট যে ক্ষতিগুলো হচ্ছে বা এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমি সর্বশেষে এই বলে আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনি এখানে এসেছেন, আপনারা কথা বলেছেন, কারণ আপনারা এই সেক্টর কিন্তু আজকে যেখানে দাঁড়িয়েছে, এখানে প্রায় 3 লক্ষ নারীরা তারা কিন্তু এখানে এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে, তারা অনেকেই কিন্তু ওইভাবে হয়তো ট্রেনিং নেই। তা আমি আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে ব্রিটিশ সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন, আপনাদেরকে বলবো যে এই আপনারা একটা বিপুল জনগোষ্ঠীকে যেমন এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি করেছেন, তাদেরকে একটা আপনারা যদি একটা ইনস্টিটিউট করে বা তাদেরকে সত্যিকার অর্থে একটা ট্রেন আপ করে, কারণ আপনারা কিন্তু নিজে নিজে শিখে এখন কিন্তু বাংলাদেশে এক একজন আইকন আপনারা, সেখানে আপনারা আজকে যেখানে চলে আসছেন, যে ব্র্যান্ডিং করেছেন, আপনাদেরও একটা দায়িত্ব থাকবে
থাকবে যে এখানে যে লক্ষ লক্ষ যারা আছে ছোট ছোট পার্লার তাদেরকেও একটা মানে একটা লাইন আপে নিয়ে আসা, একটা তাদেরকেও মানে আমি বলবো যে একটা ট্রেনিংয়ের মাধ্যমে বা তাদের এই সার্ভিসটা কীভাবে দিবে সেভাবে একটা ইনস্টিটিউট বা এটার জন্য আপনার ইভেন যে কিছু একাডেমিক যে লেখাপড়া বা সেটার ব্যবস্থাও বোধ হয় আপনারা করতে পারেন, এই বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো। এবং সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টুডিও থেকে যে আপনার আজকে আপনারা অনেক স্ট্রাগল করে আজকে এখানে এসেছেন এবং এই ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো করছে এখানে শুধু মহিলারা না অনেক ছেলেরাও কিন্তু এখন বিউটি পার্লারে যাচ্ছে, সেখানে আমি মনে করি যে ত্বকের চর্চা বা আমাদের সৌন্দর্য চর্চা এটি কিন্তু আমাদের নিত্যদিনের অনুষঙ্গ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই সার্ভিসটা আপনারা প্রোভাইড করছেন এটি আরও বেশি ইনস্টিটিউশনালাইজ হোক এবং সেটার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দরকার আমরা সেই সাপোর্ট দিয়ে যাব এবং আমি আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের এই আলোচনা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।